আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে এলাম সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। রান্না করে দেখাবো মলা মাছের ঝোল। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। সহজে মলা মাছের ঝোল রান্না করার জন্য আমি চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখনই দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর মলা মাছে সবসময় পেঁয়াজ কুচিটা বেশি করে দিতে হয়, তাহলে তরকারিটা খেতে ভালোই লাগে। আর এখন দিয়ে দিচ্ছি বড় একটা টমেটো। তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো কিছুক্ষণ ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি 3 চা চামচ রসুন বাটা। এখানে 3 চা চামচই আছে। এরপর এখানে আছে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া আর 7 মতো লবণ। এগুলো দিয়ে তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে। এভাবে করলে তরকারি কালারটা সুন্দর হয়। আর মলা মাছের মধ্যে সবসময় মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হয়। এখন 1/2 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে মশলাটা 5 মিনিট কষে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে, মশলাটাও কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা আলু কুচি করা। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এরপরে ঢাকনা দিয়ে 5 মিনিট এই আলুটা মশলার মধ্যেই কষাতে হবে। চুলার আঁচ মিডিয়াম লোতেই রাখতে হবে। আপনারা চাইলে এখানে আলুটা স্কিপ করতে পারেন, তো সেই ক্ষেত্রে রসুন বাটাটা আর মরিচের গুঁড়োটা একটু কমিয়ে দিলেই হবে। আর সব কিছু মশলা একই দিতে হবে। এখন 5 মিনিট পরে ফিরে এলাম। এই যে মশলার সাথে আলুটাও ভালো করে কষানো হয়ে গেছে। এখানে 700 গ্রাম মলা মাছ আছে, এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখন আলুর সাথে মাছটা ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি জোরে জোরে মিশানো যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। এখন দিয়ে দিচ্ছি 3 কাপের মতো পানি। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করতে হবে। 10 মিনিটের মধ্যে 2 বার নেড়ে ছেড়ে দিতে হবে। 10 মিনিট পর ফিরে এলাম। এখন দিয়ে দিচ্ছি আরও 1.5 কাপের মতো পানি। এরপর ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আরও 7 মিনিট রান্না করব। ফিরে এলাম 7 মিনিট পরে। এখন দিয়ে দিচ্ছি আরেকটু লবণ। লবণটা আপনারা 7 মতোই দিবেন। এখন দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নেওয়া। এরপরে 1 মুঠো ধনে পাতা কুচি দিয়ে চুলা বন্ধ করে দিতে হবে। এরপরে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। এভাবে রেখে দিলে তরকারি থেকে খুব সুন্দর একটা গ্রান বের হয়। ধনিয়া পাতা এবং কাঁচামরিচের ফ্লেভার 2টাই বের হয়।
5 মিনিট পরে ঢাকনা খুললাম, দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর এটা খেতেও কিন্তু সেরকম মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন। তো এইসব রেসিপি আমরা সবাই কম বেশি জানি, কিন্তু আমি যেভাবে রান্না করি আমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।